Hello, বন্ধুরা, আসসালামু আলাইকুম and welcome back to my channel Bindas Rizals. আজকে Bindas Rizals এর কিচেনে যেটা হচ্ছে বেগুন ভাজা। খুবই ইজি, কিন্তু অনেকেই বেগুন ভাজা খেতে চায় না, কারণ বেগুন ভাজার সময় তেল বেগুনের ভিতরে এত বেশি ঢুকে যায় যে অনেকে খেতে চায় না। তো আজকে আমি তোমাকে আমার একটা ট্রিক দেখাবো, বেগুনে তাহলে আর অত বেশি তেল ঢুকবে না। আমি এইরকম চাকা চাকা করে বেগুন কেটে নিয়েছি 6 পিস। এখন এখানে দেখাবো যে আমি কি কি দেই যার কারণে বেগুনে অত তেল ঢোকে না। তো বেগুনটা মাখানোর জন্য আমি যেটা দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবে। আর যেটা দিব, অল্প একটু শুকনো মরিচের গুঁড়া, তোমরা বেশি ঝাল খেলে আর একটু বেশি দিতে পারো। আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা সাধারণত আমি বেগুন ভাজিতে একটু বেশি দেই। আর যে সিক্রেট জিনিসটার কথা বললাম, যেটা দিলে তেল খুব কম যায় বেগুনের ভিতরে, সেটা হলো বেসন। এখানে তোমরা যদি অল্প একটু বেসন এরকম টস করে দাও, তাহলে তেলটা বেগুনের মধ্যে অল্প পরিমাণে যাবে। এখন বেগুনটাকে আমি খুব ভালো মতো মাখিয়ে নিব। এই বেসনটা দেওয়ার জন্য যেটা হবে, তেলটা অল্প পরিমাণে বেগুনের মধ্যে অ্যাবজর্ব করবে। এখন চলো বেগুন ভাজার পালা। পরিমাণ মতো আমি একটা প্যানে তেল নিয়ে নিলাম। এখন একটা একটা করে বেগুন ছাড়ার পালা। উল্টো পাশটা একটু হয়ে আসলে আমি একটা একটা করে বেগুন উল্টিয়ে দিব, দিয়ে আবার এই দিকটা হালকা করে ভেজে নেব। বেগুন ভাজি কিন্তু অলমোস্ট এখন হয়ে আসছে। আর বেসন ছাড়া বেগুন ভাজি করলে যত তেলটা চুপসে থাকে, দেখো এটাতে কিন্তু অত তেল চুপসে নাই। সো এই হলো আমার সবচেয়ে সহজ, সবচেয়ে ইজি এবং খুব তাড়াতাড়ি অল্প তেলে বেগুন ভাজা। সো এই হলো আমার অল্প তেল দিয়ে ভাজা মজাদার বেগুন ভাজা। বেগুন ভাজা আমার গরম ভাতে উপরে একটু ঘি ছিটিয়ে খেতে যা মজা লাগে। তোমাদেরও যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, রেসিপি কেমন লাগলো সেটা জানাবে, একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো।